প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশী প্রবাসীবৃন্দ যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত দৈনিক সংবাদ বুলেটিন কোভিড নোটিশে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ 28 মে 2020, 14 জ্যৈষ্ঠ 1427। 49টি ল্যাবে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায়, 9267টি পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ 9310টি। এ পর্যন্ত পরীক্ষা 2,75,776টি। নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,029টি। এ পর্যন্ত শনাক্ত 40,321 জন। শনাক্তের হার 21.79%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 500 জন। এ পর্যন্ত সুস্থ 8,425 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.89%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। এ পর্যন্ত 559 জন মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.39%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 11 জন এবং নারী 4 জন। বিভাগ বিশ্লেষণে ঢাকায় 7 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 5 জন, 71 থেকে 80 2 জন, 91 থেকে 101 জন সর্বমোট 15 জন মৃত্যুবরণ করেছেন। এলাকা ভিত্তিক ঢাকা সিটিতে 6 জন, নারায়ণগঞ্জে 1 জন, চট্টগ্রাম সিটিতে 2 জন, চট্টগ্রাম জেলায় 2 জন, কক্সবাজারে 2 জন, কুমিল্লায় 2 জন। 24 ঘন্টা আইসোলেশনে 248 জন, ছাড় পেয়েছেন 138 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 4,984 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,638 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। এছাড়া প্রস্তুতির জন্য আছে আরও অনেকগুলো শয্যা। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 4,001 জন, ছাড় পেয়েছেন 2,404 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,75,105 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,16,812 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 58,293 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,991 জনকে। এই ছিল বাংলাদেশের গত 24 ঘন্টা এবং এ পর্যন্ত পরিস্থিতি। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টা শনাক্ত হয়েছে 8,250 জন, এ পর্যন্ত 2,18,523 জন। মৃত্যুবরণ করেছেন 219 জন এবং এ পর্যন্ত 6,359 জন। বিশ্ব পরিস্থিতি, শনাক্ত 24 ঘন্টায় 84,314 জন, এ পর্যন্ত 54,88,825 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,581 জন এবং এ পর্যন্ত 3,49,095 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 27 মে 2020। এই ছিল আমাদের তথ্য। শেষ করব, যাবার আগে আবারও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি যত বেশি সচেতন থাকবেন, যত বেশি সতর্ক থাকবেন, আপনি তত বেশি সুরক্ষিত থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।